তুমি বলতে রোগা হয়ে যাবে। কি বলছে বন্ধুরা, ইনি নাকি অনেক রোগা, এটা কি সত্যি কথা? আমি অনেক চেষ্টার পর এরকম একটা অমলেট বানাতে পেরেছি, চলো এটাই দেয়া যাক। বাঙালির তো সব উৎসবেই একেবারে পেট পুজো, তা আমি এখন ভাবছি ডিম সকালের জল খাবার বানাবো। আজকে কি কি করছি সারাদিন থাকবে তোমাদের জন্য। তো আমি ডিম ভাজতে বসিয়ে দিয়েছি, ডিম ভাজা করছি মেয়ের জন্য, আর তার সাথে রয়েছে একদম ব্রেড, আর কিছু না, ব্যাস এটাই আজকে জল খাবার, হালকা জল খাবার। আজকে আমার ডিম শেষ, বাজে ডিমের অমলেট হয়েছে। মানুষের বলে দেখে এত ভালো লাগবে যে সেটা খেতে ইচ্ছা করবে, কিন্তু আমার ডিম এত বাজে হয়েছে আজকে যে আমার মেয়ে খাবে না। না ভালো, মেয়েও খেয়ে নেয়, কিন্তু এটা দেখে কি সত্যি খেতে ইচ্ছা করবে? কেন আজকে এরকম হলো কে জানে। আমি অনেক চেষ্টার পর এরকম একটা অমলেট বানাতে পেরেছি, চলো এটাই দেয়া যাক। জল খাবার সেরে টুকিটাকি কাজ সেরে আজকে আমরা বিশাল বড় একটা সারপ্রাইজ পেয়েছি, সেটা হচ্ছে ননদদের কাছ থেকে। শুভ তো অবশ্যই, তার সাথে ননদ আর ননদের মেয়েই যে তোমার বোন এসেছে আমাদের সারপ্রাইজ দিতে, তো খুব খুব ভালো লাগলো। যা আমাদের বাড়িতে রান্না করার আজকে ব্যাপার ছিল, যা যা ভেবেছিলাম করবো সেটুকুনি করেছি, ওরা এসে জাস্ট হোলির আনন্দটা অনেকাংশেই বেড়ে গেছে সত্যি কথা। আগের দিনই তো তোমাদের বলছিলাম যে হোলিতে আমরা তিনজন এই প্রথম, তো সেইখানে ওরা এসে আজকে দারুণ দারুণ আনন্দ হয়েছে, সারা দিন আমরা দারুণ মজা করছি আর কি। তো আজকে আমি রান্না করছিলাম চিকেন, তার সাথে আলু ভাজা, মুসুরির ডাল, বাঁধাকপি, এগুলোই আজকে রান্না হচ্ছে। এরপর দুপুরে হলো আমাদের জমিয়ে খাওয়া দাওয়া, পুরো ভিডিও আনন্দ করতে গিয়ে আর কন্টিনিউ হয়নি, তবুও তার মাঝেই আমি যতটুকুনি পেরেছি শ্যুট করেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকেই চলে গেল একটা টানা ঘুম দিতে, কিন্তু আমি আর আমার ননদের পুচকি চলে গেলাম একটু বেড়াতে এদিক ওদিক। এই দিন আমি অবশ্য রিলসও বানিয়েছি, আরও পার্কে একটু মজা করেছে, তারপর আমরা দুজনে মিলে ফিরলাম আর ওরা চলে গেল বাড়ি। চলো নেক্সট দিন যাওয়া যাক। নেক্সট দিন আজকে ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথিস আউটলুক, একদিন বাদে আমরা তিনজনে একসাথে যাব একটু কেনাকাটা করতে। এখন বাজে 12:20, তোমাদেরকে দেখাই, বাজে দুপুর 12:20। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তার কারণ ভাবছি কি যে আজকে অনেক অনেক দিন পরে হাজবেন্ড একটু সুস্থ হয়েছে, তো ওর কি কি হয়েছিল কি সব অপারেশন হ্যানা দানা আমি সব কিছু তোমাদেরকে পরে বলবো, আপাতত বলছি সেলাই কেটে দিয়েছে, বাড়িতেও আছে, তাই আমরা ভাবলাম টুকটাক একটু কিছু কিনি, মানে বাড়ির প্রয়োজনীয় জিনিস, এমনি কিছু না। তাই জন্য এখন আমরা তিনজনে চললাম আমাদের এখানেই কেনাকাটা করতে। চলো তোমাদেরকেও নিয়ে যাই, এই দোকানটা তোমরা পারলে 7 বার দেখেছো, কিন্তু আজকে আমি ভিডিওটা করছি যাতে চললাম। কি বলছে বন্ধুরা, ইনি নাকি অনেক রোগা, এটা কি সত্যি কথা? রং খেলেনি, ফালতু জায়গাটাই নষ্ট করে।
আজকে অবশ্য এখানে কেনাকাটা করতে আসার আরেকটা কারণ আছে। আমাদের কেনাকাটা করতে করতে অনেকটা পয়েন্ট জমেছিল আর আমরা অনেকটা টাকা আজকে কিনবো, যেগুলো আমাদের আর টাকা লাগবেই না, আমাদের পয়েন্টে হয়ে যাবে। তো আজকে কেনাকাটাটা বলতে পারো ফ্রিতেই, যা যা লাগবে ফটাফট নিয়ে চলো যাওয়া যাক। আমাদের হয়ে গেছে বাজার করা, এরা গেছে অন্য এইখানে দোকানে। আমি এখন এখানে দাঁড়াবো, কারণ এত জিনিস নিয়ে আমি হাঁটতে পারছি না, আর ওনাকেও দিইনি, অসুস্থ মানুষ বলি। যাই হোক, একটু হাঁটা চলা করলে বা এদিক ওদিক খেলে ভালোই লাগে, তাই গেছিলাম। আমি এখন এখানে দাঁড়াবো আর আসছি। বাড়িতে ফিরে দুপুরের লাঞ্চ এখন হবে, তো লাঞ্চের আগে দেখিয়ে নিই। আজকে বানিয়েছিলাম ধনে পাতা বাটা, তার সাথে ভাত আর তার সাথে লাউ দিয়ে ডাল। আগের দিনের পোস্ত আর অল্প একটু চিকেন ছিল, আর অনেক দিন বাদে লাউ দিয়ে ডাল বানিয়েছি, যেটা আমাদের ভীষণই পছন্দের। আর তারপর এখন লাঞ্চ করব, আর বিকেলেও আজকে আসবে বেশ কয়েকজন। তো লাঞ্চ করার পর চলো রেস্ট নিয়ে আবার বিকেলে আসছি। বিকেলে যারা যারা হাজবেন্ডকে দেখতে এলো, মনের খুশিতে মনে হলো আজকে সবাইকে আমাদের মানে আমার পছন্দের খাবারটা খাওয়ানো যাক। তাই আমি ছুটলাম দোকানে আর নিয়ে এলাম দোকান থেকে গরম গরম সিঙ্গারা আর জিলিপি। আর বাড়িতে এসে আলু সিদ্ধ, শশা, চানাচুর, কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মাখা হলো জমিয়ে মুড়ি, আর তার সাথে পরিবেশন হলো দুধ আর রচা, সঙ্গে অবশ্যই সিঙ্গারা আর জিলিপি। সিঙ্গারা জিলিপি আমার সবসময় পছন্দের, তার সাথে মুড়ি মাখাও পছন্দের, কিন্তু সবসময় মুড়ি মাখা হয়ই না বাড়িতে, কারণ বাকিরা পছন্দ করে না। আজকে ভাবলাম আমার পছন্দের খাবার আমার বাড়ির গেস্টদের খাওয়ানো যাক, আর ওদেরও সবার এটা খুবই পছন্দের বিকেলবেলা মুড়ি আর তার সাথে চা। তার সাথে যদি সিঙ্গারা জিলিপি থাকে তাহলে তো কথাই নেই। তাই জন্য আনন্দের দিনে চললাম আমি দোকানে আর নিয়ে এলাম এই সব জিনিসপত্র। চলো তাহলে জমিয়ে আজকে বিকেলবেলা মুড়ি মাখা আর তার সাথে চা দিয়ে সারা যাক বিকেলে টিফিন। আমি নিতে আবার তুই তুই খেলছি কোনটা কোনটা